শুভ সকাল কেমন আছে সবাই বাবা হ্যাঁ ভালো আছি বাবা আবার দুই সপ্তাহ পরে তোমাদের সাথে আমার আবার দেখা হলো যাই হোক আমরা গতদিনে ক্লাস করছিলাম নিয়ে তো আমরা আজকে ওটার একটা ক্লাস করবো সেদিন আমরা কিছু বিষয় আলোচনা করেছি আবার আজকে আমরা ওটার একটু বিষয় বাকি আছে সেগুলো আমরা একটু আলোচনা করব আচ্ছা এটা একটা কিসের ছবি বলতো এটা কিসের ছবি বলতো এটা গত ক্লাসে আমরা দেখেছি এটা ডিএনএ একটা ডিএনএ কি হচ্ছে হয়ে যাচ্ছে তাহলে এই পদ্ধতিটাকে কি বলে এই পদ্ধতিটাকে কি বলে অনুলিপন বা রেপ্লিকেশন গুড ডিএনএ অনুলিপন বা সম্পর্কে ধারণা কিন্তু পেয়েছো তাই না একদম এটা আমাদের কাছে নতুন বিষয় ছিল প্রথম ক্লাসে দিন দ্বিতীয় ক্লাস ছিল কিছুটা আমরা ধারণা পেয়েছি আমরা আজকে শিখব যে আসলে রেপ্লিকেশনটা কি সেই সম্পর্কে আমরা সেটা ভালোভাবে ব্যাখ্যা করতে পারবো এখন আমরা প্রথমত দেখি যে আসলে রেপ্লিকেশনটা রেপ্লিকেশনটা মূলত কি হলো যে যে প্রক্রিয়ায় একটা ডিএনএ অনু থেকে দুটা অনু সৃষ্টি হয় তাকে অনুলিপন বা রেপ্লিকেশন বলে রেপ্লিকা শব্দের অর্থ হলো যে হুবহু অর্থাৎ যেরকম থাকে একদম তার মতই একটা অনুলিপি তো এর যেহেতু তার একটা নতুন ডিএনএর সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ডিএনএ অনুলিপন এখন এই অনুলিপনটা আসলে কখন ঘটে কোথায় ঘটে আহ আমরা ক্লাস টেনে পড়েছিলাম যে কোষ বিভাজন তাই না কোষ বিভাজন পড়েছি কোষ বিভাজন দুই প্রকার একটা হলো মাইটোসিস আর একটা হলো মিওসিস মিওসিস মাইটোসিস এবং মিওসিস দুটো পড়েছি তাই না এখন এই রেপ্লিকেশনটা আসলে কোথায় ঘটে বলছে যে কোষ চক্রের ইন্টারফেস দশা ইন্টারফেস দশা বলতে বুঝায় যে কোষ বিভাজন শুরুর আগের যে দশা এবং যে দশায় কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় যে সমস্ত এনজাইম বা উপাদান দরকার সেগুলো যখন তৈরি হয় হ্যাঁ সেই দশার সংশ্লেষ দশা এবং মিওসিস একের প্রফেস একের লেপটেটিন উপপর্যায়ে এটা ঘটে এগুলো আমরা তৃতীয় অধ্যায়ে পাব তখন হয়তো আমরা আরো পরিষ্কার বুঝতে পারবো এই প্রফেস একের লেপটেটিন দশাটা সরি রেপ্লিকেশন যেটা ঘটে এটা তিন ভাবে ঘটতে পারে একটা হলো রক্ষণ অর্ধরক্ষণশীল পদ্ধতি আর একটা বিচ্ছরণশীল পদ্ধতি গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছি তো আজকে এই ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করতে আজকে না আমি রেপ্লিকেশন প্রসেস যেটা সেটা নিয়ে আমি আজকে ডিটেলস আলোচনা করব রেপ্লিজম বা রেপ্লিকেশন কমপ্লেক্স এগুলো কোন কোন উপাদানগুলোকে বলে প্রথমটা হচ্ছে টপো আইসোমোরেস এটা সাধারণত প্রকৃত কোষে থাকে এনজাইমটা এর পরিবর্তে আদি কোষে থাকে গাইরেজ এছাড়াও হেলিকেজ এনজাইম সিঙ্গেল স্ট্রান্ড বাইন্ডিং প্রোটিন বাই সংক্ষেপে বলা হয় এস এস বিপি প্রাইমেস প্রাইমেজ অর্থাৎ যেখান থেকে রেপ্লিকেশন শুরু হবে সেইটা সেইখান থেকে যে এনজাইমটা এটাকে শুরু করতে সাহায্য করে সেটা হলো প্রাইমেজ ডিএনএ পলিমারেজ অর্থাৎ ডিএনএর যে গুলোকে সেগুলো আহ ডিএনএ নিউক্লিয়েটাইডগুলোকে যেগুলো তোমার বিপরীত যে কোরোনগুলো আছে যে নিউক্লিয়েটাইডগুলো আছে সেগুলোকে সংযুক্ত করে ডিএনএ পলিমারেজ লাইগেজ এবং হলো নিউক্লিয়েজ এখন অনুলিপনের তিনটা ধাপ আছে বইয়ে তোমরা পড়েছ নিশ্চয়ই যে প্রারম্ভিক দশা বৃদ্ধি দশা এবং সমাপ্তিকরণ দশা অর্থাৎ শুরু এবং এটার মাঝখানে যেখানে ডিএনএ অনুলিপনের সময় যে ডিএনএ সূত্রটা থাকে সেটা বৃদ্ধি পেতে থাকে এবং এটা শেষ হয় যে স্থানে এবং একটা পর্যায় যেখানে গিয়ে এই প্রক্রিয়াটা সমাপ্ত হয় তাকে বলছে সমাপ্তিকরণ দশা এখন আমরা যখন রেপ্লিকেশন পড়ব তখন কিছু নতুন শব্দ বা প্রয়োজনীয় শব্দ আছে যেগুলো আমরা পাবো এখন এগুলো কি আগে এগুলো আমাদের এগুলো সম্পর্কে আমাদের কিছুটা ধারণা থাকা দরকার প্রথম যেটা আছে সেটা হচ্ছে অগ্রগামী সূত্র প্রথম যেটা আছে সেটা হচ্ছে অগ্রগামী সূত্র একজন একটু পড়বে অগ্রগামী সূত্র কি

বিপরীতে একটা নতুন সূত্র বিরতিহীন হবে অর্থাৎ কোন এখানে আমার তাকে বলা হচ্ছে অগ্রগামী বা লিডিং সূত্র ধীর সূত্র ধীরগামী সূত্র এটা আরেকজন পড়বে বাবা নাজিমুল ইসলাম ধীরগামী সূত্রটা একটু পড়তো বাবা নাজিমুল ইসলাম নাজিমুল তুমি কি শুনতে পাচ্ছ বাবা ম্যাম ওর ও ওখানে মনে নেট প্রবলেম আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমি একটু পড়ি কি লেখা আছে অপর সূত্রের নতুন সূত্র বিচ্ছিন্ন ভাবে এটা আবার কিরকম এটা বিচ্ছিন্নভাবে বা খন্ড খন্ড ভাবে ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকে কিছু বলছো বাবা ধীরগামী সূত্র বলে পরবর্তী যে শব্দ এটা হলো ওকাজাকি খন্ড ধীরগামী সূত্রের যে ছোট ছোট খন্ড গুলো থাকে তাকে ওকাজাকি খন্ড বলে গত ক্লাসে আমরা একটা ভিডিও দেখেছিলাম ছোট সেখানে কিন্তু এটা দেখানো হয়েছিল রেপ্লিকেশন ফর্ক প্রতিটি সূত্রের যে স্থানে ওয়াই আকৃতির স্থান সৃষ্টি হয় তাকে রেপ্লিকেশন ফর্ক বলে আমরা যে কাটা চামচ খাই না কাটা চামচে আমরা যে খাই এটাকে কি বলা হয় ফর্ক বলা হয় তাই না কিরকম থাকে এই উম চামচের দাঁতগুলো কিন্তু ফাঁকা ফাঁকা থাকে তাহলে রেপ্লিকেশন যেখানে শুরু হয় সে জায়গায় কি হয় ডিএনএ সূত্রগুলো ওপেন হয়ে যায় ফলে এখানে ওয়াই আকৃতির একটা স্থান সৃষ্টি হয় এই জন্য এটিকে বলা হচ্ছে রেপ্লিকেশন ফর্ম এরপরে যে শব্দ আছে এটা হলো অরি এটা হলো ওরি আফিয়া আফিয়া তুমি একটু অরিটা পড়বে বাবা আফিয়া ওরি কি ম্যাম এটা কি কলেজের ক্লাস

তাহলে হরিকাকে বলছে যেখানে অনুলিপন শুরু হয় অনুলিপন কি যেখানে সেখানে শুরু হতে পারবে যেখানে খুশি সেখানে অবশ্যই না যে স্থানে অ্যাডেনিন এবং থাইমিন বেশি থাকবে সেখানে কিন্তু ওরি অবস্থান করবে প্রাইমার আরএন এর দুই থেকে একশোটি রাইবো সংযুক্ত হয়ে প্রাইমার সৃষ্টি করে অর্থাৎ যেখান থেকে আমার রেপ্লিকেশন শুরু হবে সেই স্থানে এই এনজাইমটা এই জিনিসটা যুক্ত হয় এবং পর থেকে কিন্তু রেপ্লিকেশন শুরু হয় রেপ্লিকেশন বাবল দ্বিমুখী ফর্ক যুক্ত স্থানকে রেপ্লিকেশন বাবল বলে অনেক সময় দেখা যায় যে রেপ্লিকেশন কিন্তু এক দিক থেকে শুরু হয় না রেপ্লিকেশন কিন্তু দুই সূত্রের দুই পাশ থেকে শুরু হয় ফলে তোমার এই অংশটা দুই পাশ থেকে যখন শুরু হয় অনেকটা চোখের মতো একটা শেপ সৃষ্টি করে ঠিক আছে অনেক সময় এটাকে দেখতে গোল একটা স্থানের মতো লাগে এই এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন বাবল রেপ্লিজম প্রতিলিপনের সময় রেপ্লিকেশন ফর্কের নিকটে কতগুলো গুরুত্বপূর্ণ এনজাইম ও প্রোটিন সমন্বিত হয়ে একটি জটিল আনবিক যান্ত্রিক গঠন তৈরি করে তাকে বলা হচ্ছে রেপ্লিজম রেপ্লিজম তাকে বলা হচ্ছে এখন আসো প্রারম্ভিক দশা প্রারম্ভিক দশায় আসলে কি ঘটে প্রথমত থেকে সূত্র দুটি খুলতে শুরু করে এ সময় এনজাইম সূত্র দুটির বেস গুলো যে নাইট্রোজেন বেস থাকে এবং একটা লেগে থাকে সেই বেসগুলোর মধ্যে যে হাইড্রোজেন বন্ড থাকে এটাকে ভেঙে দেয় এবং গাইরেজ সূত্রকের প্যাচকে এক হতে দেয় না অর্থাৎ যতক্ষণ রেপ্লিকেশন চলে এটাকে আলাদা রাখতে সাহায্য করে পৃথক হওয়া সূত্র দুটিতে সিঙ্গল স্ট্রান বাইন্ডিং প্রোটিন যুক্ত হয় যেন পুনরায় একত্রিত না হয় সিঙ্গল স্ট্রান বাইন্ডিং প্রোটিন যত যুক্ত হয় ডাবল হেলিক্স ততই উন্মুক্ত হতে থাকে অর্থাৎ প্যাচ ততই খুলতে থাকে ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্কের সৃষ্টি হয় এবং টপ আইসোমোরেজ এর প্রভাবে অনুলিপন চোখ সৃষ্টি হয় অর্থাৎ যেটাকে আমরা রেপ্লিকেশন বাবল বলছি প্রতিটি অরিবিন্দুতে দুটি করে রেপ্লিকেশন কমপ্লেক্স থাকে এদের একটি রেপ্লিকেশন ফর্কের দিকে এবং অন্যটি বিপরীত দিকে চলতে থাকে অনুলিপন এক প্রান্তে শুরু হলে একমুখী এবং মধ্যবর্তী স্থানে শুরু হলে দ্বিমুখী হয় অনুলিপনটা যদি এক পাশে শুরু হয় তাহলে এক পাশে শুরু হয়ে আরেক পাশে গিয়ে হয় কিন্তু এটা যদি মধ্যবর্তী স্থানে হয় তাহলে কিন্তু এটা কি হচ্ছে দুই দিকে সমানভাবে চলতে থাকে মাতৃ ডিএন এর উন্মুক্ত সূত্র দুটি ছাঁচ বা টেম্পারেটার কাজ করে যার উপর পরিপূরক বা সম্পূরক ডিএনএ সূত্র তৈরি হয় অর্থাৎ একটা পুরাতন সূত্রক থাকে এটা মূলত ছাঁচের কাজ করে আর বাকিটা ওটা বিপরীতে নিউক্লিওটাইড গুলো যুক্ত হয়ে একটা নতুন সূত্রক তৈরি হয় এই চিত্র এখানে দেখো দেখা যাচ্ছে নেটরাল টপয়সোমারেজ তারপরে এইটা পুরাতন সূত্রক নিচেটা নতুন সূত্রক তৈরি হচ্ছে এটা লাগিং স্ট্যান্ড দেখানো হয়েছে ছোট ছোট খন্ড কাছে এই খন্ডগুলোকে বলা হচ্ছে ওকাজাকি ফ্রাগমেন্ট এবং এই যে আরএনএ প্রাইমার এখান থেকে কিন্তু মূলত আমাদের রেপ্লিকেশন শুরু হয় এখানে প্রাইমেজ হেলিকেজ এগুলো মিলে তৈরি হয়েছে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম নিচের সূত্রটাতেও দেখা যাচ্ছে এটা হলো লিডিং স্ট্রান্ড এটা এক প্রান্ত থেকে শুরু হয় এক প্রান্তে গিয়ে শেষ হয় বৃদ্ধিকরণ দশা ছাতের ভিত্তিতে প্রাইমাস এনজাইমের সহায়তায় প্রাইমার সৃষ্টি হয় এবং উন্মুক্ত স্থানে যুক্ত হয় ডিএনএ পলিমারেজ থ্রি প্রাইমারের থ্রি প্রাইমের সঙ্গে হাইড্রোক্সিল প্রান্তে নির্দিষ্ট নিউক্লোসাইড ট্রাইফসফেট যুক্ত করে নতুন সূত্র সৃষ্টি করে ডিএনএ পলিমারেজ থ্রি প্রাইমারের থ্রি প্রাইম প্রান্তে হাইড্রোক্সিল মূলক থাকে যে প্রান্তে সেই প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত করে এই জন্য নতুন সূত্র সব সময় ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম মুখী হয়ে বৃদ্ধি পায় কোন নিউক্লিওটাইডের পর কোন নিউক্লিওটাইড কোন নিউক্লিওটাইডের পরে কোনটা যুক্ত হবে তা ছাঁচের উপর নির্ভর করে ছাঁচে যেভাবে থাকবে সে ভাবে এটা যুক্ত হয় যেমন ছাচের বেজের অনুক্রম যদি থাকে তোমার অ্যারেনিন সাইট্রোসিন গোয়ানিন এবং থায়ামিন তাহলে নতুন সূত্রের ক্রম হবে এর সাথে যুক্ত হবে টি সি এর সাথে যুক্ত হবে জি আবার এখানে এর সাথে যুক্ত হবে টি একটি ছাচের সূত্রের সম্পূরক নতুন সূত্রে বিরতিহীন ভাবে ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকে এই সূত্রকে অগ্রগামী সূত্র বা সূত্র বলে যেটা আমরা এর আগে এটা করেছি অপরদিকে সূত্রের সম্পূরক সূত্র সূত্র বিচ্ছিন্নভাবে বা খণ্ড খন্ড ভাবে ফর্কের দিকে বৃদ্ধি পেতে থাকে এই সূত্রকে ধীরগামী বা ল্যাগিং সূত্র বলে ধীরগামী সূত্রের খণ্ডগুলোকে ওকাজাকি খণ্ড বলে প্রতিটি খণ্ডের জন্য প্রাইমার ব্যবহৃত হয় অর্থাৎ যখন শুরু হবে তখন তোমার প্রত্যেকটা শুরুর প্রাইমার ওখানে সৃষ্টি হয় পরে ডিএনএ ডিএনএ পলিমারেজ এবং দিয়ে প্রতিস্থাপন অর্থাৎ এক যেই স্থানে প্রাইমার থাকে প্রাইমার তো আসলে আর আরএনএ আর তো ওই জায়গাটুকু তো যখন নিউক্লিওটাইড গুলো বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ওই জায়গাটুকু ফাঁকা হওয়ার কথা কিন্তু সেটা ফাঁকা হয় না পরে কি হয় ডিএ নিউক্লিওটাইড গুলোর বিপরীত যে ডিএনএ নিউক্লিওটাইড গুলো থাকে সেগুলো সেখানে যুক্ত হয় সমাপ্তিকরণ দশা সমাপ্তি দশাতে কি হচ্ছে শেষ পর্যায়ে লাইগেজ এনজাইম ওকাজাকি খন্ডগুলোকে যুক্ত করে দেয় এবং রেপ্লিজম বিচ্ছিন্ন হয়ে সরে যায় অর্থাৎ যখন শেষ হয়ে যায় তখন এই যে স্থানগুলো ফাঁকা থাকে এই ফাঁকা জায়গাগুলোতে ডিএনএ থাকে সেগুলো যুক্ত করে দেয় এবং এনজাইম ফর ডাবল হেলিক্সের এর টার্মিনেশন স্থানে বা শেষ প্রান্তে পৌঁছালে পুনর্লিপন গঠন সমাপ্ত হয় অর্থাৎ করি যেখানে শুরু হয় এবং টার্মিনেশন প্রান্ত যেখানে যেটা শেষ হয় এখানে একটা চিত্র দেওয়া আছে এখানে যে দেখা যাচ্ছে যে হেলিকেজ এনজাইন এটা সিঙ্গেল স্ট্যান্ড বাইনি প্রোটিন একটা হলো মাতৃ ডিএনএ সূত্রক আর একটা হলো নতুন সূত্রক একটা হলো লিডিং একটা হলো ল্যাগিং এখানে একটা চিত্রের মাধ্যমে এটা বোঝানো হয়েছে এখন অনুলিপনটা যে কোষে ঘটছে এটার গুরুত্বটা কি এটার আসলে গুরুত্বটা কি অনুলিপনের এর জৈবিক গুরুত্ব ডিএনএ অনুলিপনের কারণেই কোষ বিভাজন ঘটে তাহলে একটা জীবের বৃদ্ধি হওয়া অথবা তার প্রজনন বিভিন্ন কারণে বা দেহের রিপেয়ারের যখন কোষ রিপেয়ার হয় বিভিন্ন কারণে কিন্তু কোষ বিভাজন ঘটে তাহলে ডিএনএ অনুলিপনের কারণেই কিন্তু কি হয় কোষ বিভাজন ঘটে অনুলিপন অর্ধরক্ষণশীল পদ্ধতিতে হয় বলে প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্য অপরিবর্তিত অবস্থায় বংশ পরম্পরায় সঞ্চারিত হয় অর্থাৎ অর্ধরক্ষণশীল অর্থাৎ একটা প্যারেন্ট সূত্র থাকে বলে কিন্তু ওইখান থেকে যে নতুন সূত্রক তৈরি হয় ফলে কি হচ্ছে যে আমাদের বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাচ্ছে না এবং আমাদের যে প্রজাতিগত বৈশিষ্ট্য সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় না এবং এটা আমাদের জেনারেশন টু জেনারেশন কিন্তু এটা ট্রান্সফার হতে থাকে এবং জীবের প্রয়োজনীয় সকল প্রোটিন ডিএনএ থেকে আর এন সৃষ্টির মাধ্যমে সংশ্লেষিত হয় অর্থাৎ আমাদের কোথাও কোষ রিপেয়ার বলি কোথাও কেটে গেল কোথাও পুড়ে গেল সেই জায়গাটা যখন রিপেয়ার হচ্ছে অথবা আমরা আমরা এই যে যে সমস্ত জীবগুলো নউ উদ্ভিদ যদি তাকাই একটা ছোট উদ্ভিদ এটা কিন্তু ধীরে ধীরে বড় হয় বড় হয় কিন্তু কোষ বিভাজনের মাধ্যমেই কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হয় অর্থাৎ কোষ বিভাজন হয় এবং কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে ফলে ওই জিপটা আকারে কি হচ্ছে বৃদ্ধি পেতে থাকে তো এই যে এই যে জিনিসগুলো ঘটে এগুলোর জন্য কিন্তু প্রোটিন দরকার এই প্রোটিনগুলো তৈরি হয় কিন্তু ডিএনএ থেকে ঠিক আছে ডিএনএ থেকে কিন্তু সরাসরি আবার প্রোটিন সৃষ্টি হতে পারে না এটা আরএনএ সৃষ্টির মাধ্যমে অর্থাৎ ট্রান্সক্রিপশন হয় ট্রান্সক্রিপশনের ফলে তারপরে সেই কোডটা থেকে আবার আমাদের প্রোটিনগুলো তৈরি হয় এবং প্রোটিন থেকে আস্তে আস্তে এনজাইম তারপরে হরমোন এগুলো সৃষ্টি হয় ফলে দেখা যাচ্ছে যে অনুলিপন কিন্তু আমাদের একটা জীবের কি বলে এটাকে একদম বেঁচে জীবন মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের শরীরের ভিতরে যে সমস্ত ক্রিয়াগুলো চলে তাতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন তাহলে তোমাদের বাড়ির কাজ আমি একটু দিতে চাই তোমাদের বইয়ে অনুলিপনের একটা চিত্র দেওয়া আছে এই চিত্রটা তোমরা রাখবে শুধু চিত্র অঙ্কন করলে চলবে না এই চিত্রটা মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে অর্থাৎ রেপ্লিকেশন বর্ণনা করে সুন্দর করে খাতায় লিখবে অ্যাসাইনমেন্ট আকারে তোমরা সুন্দর করে খাতায় লিখবে খাতায় লেখার পরে তোমরা আমাকে যখন স্কুল খুলবে অথবা তোমরা চাইলে আমাকে মেইলেও তোমরা আমাকে মেইল করতে পারো তোমাদের এই হোমওয়ার্কগুলো অথবা আমার ফোন নাম্বার যদি জেনে থাকো তাহলে ফোনেও তোমরা যোগাযোগ করতে পারো তাহলে আমি হোমওয়ার্কগুলোর ব্যাপারে তোমাদেরকে আমি একটু সাহায্য করতে পারবো আর কি এখন আজকে যে ক্লাসটা হলো এই ক্লাসের উপরে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা না मैम বুঝতে পারছি পরিষ্কার বোঝা যাচ্ছে কি হ্যাঁ বিষয়টা নতুন আর বেশি করে পড়তে হবে তো আজকে অনু립ণের এটা নিয়ে আমি প্রায় তিনটা ক্লাস নিলাম তো এই বিষয়ের ক্লাসটা আজকে শেষ করবো আমরা পরের ক্লাসে পরবর্তী যেটা আছে সেটাতে যাব যেহেতু এটা এটা নতুন এবং একটা বিষয় সেজন্য আমি তিনটা তিনটা প্রায় ক্লাস নিয়েছি এটার উপরে তো তোমরা এটা পড়ো আর যদি কোনো সমস্যা হয় বুঝতে বা কিভাবে লিখবে তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো হ্যাঁ কোনো সমস্যা নাই যোগাযোগ করবে আমি তোমাদেরকে সাহায্য করবো এটা আসলে কিভাবে তোমরা এটা পড়তে পারো বা লিখতে পারো এটার জন্য আর সামনের দিন আমরা পড়বো হলো ট্রান্সক্রিপশন তো একটু একটু রিডিং করে কারণ বাসাতে নতুন পড়া যখন আমরা শুরু করি যদি তুমি রিডিংটা না পড়ো বা যদি তোমরা রিডিংটা না পড়ো যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমি যখন কথাগুলো বলি তখন কিন্তু তোমরা এটা বুঝতে পারো না তো যদি একটু পড়ে থাকো যদিও অনেক কিছু বোঝা যায় না তারপরে শব্দগুলো কিন্তু আমাদের কাছে পরিচিত থাকে তো সেজন্য একটু যদি রিডিংটা পড়ো তাহলে আমাদের সকলের জন্য একটু সুবিধা হবে আর কি তো যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো ক্লাসটা এখানে আমি তাহলে শেষ করছি আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো নাই ম্যাম আগে পড়ি বুঝছেন পরে যদি কোনো প্রশ্ন থাকে কিছু বুঝতে না পারি তারপর বলবো নি আচ্ছা ঠিক আছে তাহলে তো আজকে তাহলে আপাতত কোনো প্রশ্ন নাই তাহলে এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম